এবার আর প্রতিবন্ধী সার্টিফিকেট পেতে হয়রানি নয়। দুয়ারে এবার শারীরিক প্রতিবন্ধী শনাক্তকরণ শিবিরের উদ্যোগ নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। বৃহস্পতিবার জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক বৈঠকে একথা জানালেন জেলা শাসক। খুশির ঈদে দেদার বাজার, সঙ্গে চৈত্রের অফার, কেনাকাটার বস্ত্র বিপণী মনমোহিনী, রঘুনাথগঞ্জ, বহরমপুর, বোলপুর, মালদা। এবার দুয়ারে সরকারের বিশেষ উদ্যোগ প্রশাসনের, এবার আর প্রতিবন্ধী সার্টিফিকেট পেতে হয়রানি নয়। দুয়ারেই এবার থেকে শারীরিক প্রতিবন্ধী শনাক্তকরণ শিবিরের উদ্যোগ নেওয়া হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। জেলায় প্রতিটি ব্লকেই দুয়ারে সরকারের মেইন ক্যাম্পে থাকছে শারীরিক প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির। সেখানে বিশেষ চাহিদা সম্পন্নরা তাদের শারীরিক পরীক্ষা করাতে পারবেন। দুয়ারে সরকার শিবিরের সাথে সাথে তাদের সার্টিফিকেট ইস্যু করা হবে। 1 এপ্রিল থেকে শুরু হয়েছে এই দুয়ারে সরকার শিবির। তবে 3 এপ্রিল থেকে দুয়ারে সরকার শিবিরে শারীরিক প্রতিবন্ধী শনাক্তকরণ শিবির শুরু হয়েছে। বৃহস্পতিবার জেলা প্রশাসনিক ভবনে সাংবাদিক বৈঠকে একথা জানালেন জেলা শাসক রাজশ্রী মিত্র। 3 তারিখ থেকে শুরু হয়েছে জেলাতে ব্লক ওয়ারি আমরা ডিসএবিলিটি সার্টিফিকেশন ক্যাম্প করছি। ডিসএবিলিটি সার্টিফিকেশন ক্যাম্প যেটা এতদিন ধরে টিপিক্যালি হয়ে আসছে সেটা হচ্ছে কি, এটা ইনফ্যাক্ট দিস ইজ পার্ট অফ দুয়ারে সরকার, এটা 6 নম্বর এডিশন অফ দুয়ারে সরকার, বিগত 5টা এডিশনেও হয়েছে। কিন্তু সেক্ষেত্রে নর্মাল দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে ডিসএবিলিটি সার্টিফিকেটের জন্য আবেদন গ্রহণ করা মাত্র হতো, বাকি পুরো কাজটা কিন্তু মেডিকেল কলেজ কিংবা সুপার স্পেশালিটি হাসপাতালে হতো। এবারে আমরা যেটা করলাম, ব্লক ওয়ারি একটা জায়গাতে একটি ক্যাম্প স্পেসিফিক্যালি এই কারণে করা হলো যে ডিসএবিলিটি সার্টিফিকেশন ক্যাম্প, অর্থাৎ ওখানে আপনারা জানেন যে আমাদের 5-6 রকমের মূল ডিসএবিলিটি থাকে, যেটা লোকোমোটর হয় বা যার জন্য অর্থোপেডিক সার্জন প্রয়োজন হয় বা ENT সার্জন প্রয়োজন হয় কানে শোনার ক্ষেত্রে বা আই সার্জন প্রয়োজন হয় চোখে দেখার ক্ষেত্রে বা স্নায়ু প্রবলেমের জন্য নিউরোলজিস্টের প্রয়োজন হয়, সেই বিভিন্ন প্রয়োজনে সেই স্পেশালিস্ট ডক্টর অর্থাৎ MDN বা যারা আছেন তাদেরকে ব্লক ওয়ারি একটা জায়গায় একটা দিনে পাঠানো হচ্ছে, তারা যাচ্ছেন। 6 তারিখ হয়েছে ভরতপুরে, ভরতপুর ওয়ার্ডের উপর। 6 তারিখ সালার BPHC-তে হয়েছে, গত 5 তারিখ বেলডাঙ্গা BPHC-তে হয়েছে, 10 তারিখ আছে বড়োয়া রুরাল হসপিটালে, 11 তারিখ আছে গোকর্ণ রুরাল হসপিটাল, 13 তারিখ আছে হরিহরপাড়া ব্লক প্রাইমারি হাসপাতালে, আচ্ছা 11 তারিখ আরও আছে কর্ণ সুবর্ণ BPHC-তে, 17 তারিখ আছে আমতলা রুরাল হসপিটাল নওদাতে, 13 তারিখ খড়গ্রাম রুরাল হাসপাতালে আছে, ভগবানগোলা তো আপনাকে বললাম হয়ে গেছে, ভগবানগোলা 2-তে 6 তারিখ আজকে চলছে, লালগোলা কৃষ্ণপুর রুরাল হাসপাতালে আছে 10 তারিখ, 11 তারিখ মুর্শিদাবাদ জিয়াগঞ্জের জন্য জিয়াগঞ্জ রুরাল হাসপাতালে হবে, 13 তারিখ নবগ্রামে আছে নবগ্রাম BPHC-তে, 17 তারিখ নওদা আমতলা বললাম, আজকে ছুটি 2-এ চলছে মহেশাইল রুরাল হাসপাতালে, 11 তারিখ আছে অনুপনগর রুরাল হাসপাতাল শামশেরগঞ্জ।